দিচ্ছেন আজিজুল হাকিম এবং শহীদুজ্জামান সেলিম। আমরা একটু করতালি দিয়ে ধন্যবাদ। আফজাল ভাই, আপনি যদি সংক্ষিপ্তভাবে কিছু বলেন। সংক্ষিপ্তভাবে কিছু না, সবাইকে সালাম আলাইকুম, শুভেচ্ছা, আর পুরস্কার প্রাপ্তির খুশি তো অনেক কিছু। সেলিমের কাছে পুরস্কারটা হালকা লাগতেছিল, আমার কাছেও লাগতেছিল, কারণ আমরা ভারী ভারী পুরস্কার নিয়ে অভ্যস্ত। যাই হোক, এইখানে তো বেদবি করা যাবে না, হায়াত ভাইয়ের দিক একটু আগে কাছে বেদবি একটু কম। অনেক ভালো লাগছে, এরকম যদি প্রতি বছর করা যায় সেটা সবার জন্য খুব আনন্দের হবে, এর চেয়ে বেশি কিছু বলার নাই। আর বেশ আগায় গেছে সবাই, কারণ মিঠুয়ারি এরা যখন দেখলাম আসতেছে গানে, আরমান বেশ পাশের থেকে কোরিওগ্রাফি সাজেশন দিচ্ছে, দেখাও দিচ্ছে আরমান, আরমানও বেশ আগায় গেছে, সবাই আগায় গেছে। কিন্তু দুঃখ একটাই, নাটকও চলে না, সিনেমাও চলে না, মানুষকেও দেখে না, এই জায়গাটা আমরা একটু পিছিয়ে গেছি। সবাই চেষ্টা করে ভালো কিছু করে মানুষকে আবার আমরা ফিরে আসবো, এটি চেষ্টা। সালাম আলাইকুম, ধন্যবাদ আফজাল ভাই। এবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের জল জলে নায়ক, অভিনেতা, ডিরেক্টর, চিত্রনাট্যকার, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তৌকির আহমেদ। তুলে দিচ্ছেন, আসলে ওনারা জাতীয় পুরস্কার পেয়েছেন, আমরা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সেটার একটা সম্মাননা স্মারক তুলে দিচ্ছি। তোকে ভাই, সংক্ষিপ্ত অথবা আপনার মতো করে যদি কিছু বলেন, আপনার কথা তো সবাই শুনতে পছন্দ করে। না, আমি ঠিক করেছি যে এখন থেকে কথা কম বলার চেষ্টা করবো, কেন কথা বেশি বললে লোকে বয়স বেশি মনে করে, কিন্তু আমি তো তরুণ থাকতে চাই আরও কিছুদিন। কথা পরিমিত বলতে হবে এবং মূল্যবান কথা বলতে হবে, এবং আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমাদের সংগঠন থেকে আমরা পুরস্কৃত হচ্ছি, আমাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। এটির আলাদা মাত্রা আছে, আলাদা গুরুত্ব আছে, এবং আমরা স্বপ্ন দেখতেই পারি যে একসময় একটা সিকিউরিটি এর চেয়েও আরও সুন্দর করে মূল ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটি বাংলাদেশের ইতিহাসে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ তৌকির ভাই। এবার আমাদের রাফেল ড্র,